সেরা ছন্দে নেই সাকিব আল হাসান, তবে সেন্ট ভিনসেন্টের উইকেট স্পিন বান্ধব হওয়ায় নেদারল্যান্ডসকে হারাতে তার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। আজ কি তবে সাকিবের ফর্মে ফেরার দিন? দেড় যুগ ধরে ভালোবাসার নীড়ে এসিআই পিওর সল্ট। চারিদিকে তীব্র সমালোচনা, সাধারণ ক্রিকেট প্রেমী থেকে শুরু করে ক্রিকেট এক্সপার্ট সবাই ব্যস্ত সাকিবের সমালোচনায়। অতীত বলে পরিস্থিতি বিরূপ হলে জবাব দিতে সময় নেন না টাইগার ক্রিকেটের পোস্টার বয়। তবে আজই কি হবে সাকিবের দিন? সুপার এইটের দৌড়ে টিকে থাকতে ডাচদের বিপক্ষে ডু অর ডাই সিচুয়েশন। ভেনু সেন্ট ভিনসেন্টের কিংস্টাউন, সেখানে ১১ বছর পর হচ্ছে আন্তর্জাতিক কোনো টি টোয়েন্টি ম্যাচ। পরিসংখ্যান যেখানে স্পিনারদের পক্ষে, সাকিবের জন্য সেটাই হতে পারে টনিক। এ ভেনুতে ২০১৩ সালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ মিলিয়ে শীর্ষ পাঁচ উইকেট শিকারীর চারজনই স্পিনার। সর্বোচ্চ পাঁচ উইকেট জুলফিকার বাবরের, ইকোনমি ৭.৫, নারিন নিয়েছিলেন ৪টি। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সঙ্গে আবার জড়িয়ে আছে এই কিংস্টাউন। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় এখানেই ২০০৯ সালে। মাশরাফির অবর্তমানে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব, হয়েছিলেন সিরিজ সেরা। টি টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে পাঁচে নেমে গেছেন। এর আগে ২০১২ সালের সেপ্টেম্বরে এমন অবনমন হয়েছিল সাকিবের। তবে নামটা যখন সাকিব আল হাসান, তখন আপনি আশায় বুক বাঁধতেই পারেন। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।